রকেট নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আমরা সবাই কখনো না কখনো টিভিতে বা ইউটিউবে রকেট লঞ্চের ভিডিও দেখেছি, কিন্তু এই রকেটে চেপে যে নভোচারীরা মহাকাশে যায় তারা আবার পৃথিবীতে কিভাবে ফিরে আসে এটি হয়তো আমরা অনেকেই জানি না। সো আজকের ভিডিওতে আমরা এটি সম্পর্কে আরও বিস্তারিত জানব। আর আপনি যদি রকেট কিভাবে মহাকাশে পাঠানো হয় তা না জানেন, তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। একটি রকেটের কাজ হলো কোনো ব্যক্তি বা বস্তুকে মহাকাশে পৌঁছে দেওয়া, মহাকাশ থেকে ফিরিয়ে আনা নয়। কোনো স্যাটেলাইট বা রোবট যদি মহাকাশে পাঠানো হয় তাহলে সেটিকে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন হয় না। আর কোনো নভোচারীকে যদি পৃথিবীর বাইরে পাঠানো হয় তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হয় স্পেস ক্রাফ্ট। রকেট ও স্পেস ক্রাফ্ট দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। সাধারণত একটি স্পেস ক্রাফ্ট দেখতে অনেকটা উড়োজাহাজের মতো। এর মধ্যে নভোচারীদের জন্য থাকা, খাওয়া ও ঘুমানোর পরিপূর্ণ ব্যবস্থা করা রয়েছে, এবং এই স্পেস ক্রাফ্টকে মহাকাশে পৌঁছানো হয় রকেটের মাধ্যমে। মহাকাশে পৌঁছানোর পর রকেটটি স্পেস ক্রাফ্ট থেকে আলাদা হয়ে যায়। মহাকাশে স্পেস ক্রাফ্টগুলো পরিপূর্ণ একটি প্লেনের মতো কন্ট্রোল করা যায়। এর মধ্যকার অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ কম্পোনেন্ট ও মেশিনারির মাধ্যমে নভোচারীরা মহাকাশ ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় রিসার্চ এবং এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করে। রিসার্চ ও এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পর এবার পৃথিবীতে ফিরে আসার পালা। শেষবারের মতো ISS অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণে ফিউল এবং অন্যান্য প্রয়োজনীয় সব লিকুইড লোড নিয়ে স্পেস ক্র্যাফ্টটি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। স্পেস ক্র্যাফ্টটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এবং আস্তে আস্তে অ্যাটমসফেয়ারের মধ্যে প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর স্পেস ক্র্যাফ্টটির মুখ নিচের দিকে না হয়ে একটু উপরের দিকে হয়, যাতে বাতাসের ঘর্ষণে এটি আগুনের দলে পরিণত না হয়। স্পেস ক্র্যাফ্টটি যখন ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে তখন এটি সমান্তরাল হয়ে একটি প্লেনের মতো এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ডিং করে। তবে একটি স্পেস ক্র্যাফ্টের ওজন যে কোনো সাধারণ প্লেন থেকে 10 গুণ বেশি, তাই ল্যান্ডিং করার পর এর গতি কমাতে পিছন থেকে একটি প্যারাশুট বেরিয়ে আসে এবং মহাকাশযাত্রীরা সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে যায়। তবে পৃথিবীতে ফিরে আসার এটি একমাত্র উপায় নয়। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার আরেকটি উপায় হলো স্পেস ক্যাপসুল। তবে ক্যাপসুল পদ্ধতি স্পেস ক্র্যাফ্টের মতো এতটা সুরক্ষিত নয়, কিন্তু খরচ কম হওয়ার কারণে এটি বেশি ব্যবহৃত হয়। ISS থেকে ক্যাপসুলটি সেপারেট হওয়ার পরপরই এটি ISS এবং নিজের মধ্যে একটি স্পিড গ্যাপ করে। অরবিট পরিবর্তনের মাধ্যমে ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনিভাবে প্রবেশ করে। এই কোনাকুনিভাবে প্রবেশ করার কারণ, ক্যাপসুলটি যদি সোজাভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করে তাহলে এটি পুরো আগুনের দলে পরিণত হবে, এবং সমান্তরালভাবে প্রবেশ করলে বায়ুমণ্ডলের কঠিন আবরণের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। তাই 40 ডিগ্রি অ্যাঙ্গেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপসুলটি বায়ুমণ্ডলের ঘন আস্তরণ পার হওয়ার পর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে এর গতি বেড়ে দাঁড়ায় ঘন্টায় 1000 কিলোমিটার। এই অবস্থায় ক্যাপসুলটিকে পুড়ে দেওয়ার হাত থেকে রক্ষা করার জন্য ছোট্ট একটি প্যারাশুট ডিপ্লয়ের মাধ্যমে এর গতি কিছুটা নিয়ন্ত্রণ করা হয়। ক্যাপসুলটি যখন ভূপৃষ্ঠের কাছে চলে আসে তখন মূল প্যারাশুট ডিপ্লয় করে এটিকে ল্যান্ডিং পজিশনে নিয়ে আসা হয়। সো এই দুটিই হলো মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার একমাত্র উপায়, স্পেস ক্র্যাফ্ট অথবা স্পেস ক্যাপসুল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং।